सुबास उदास भरे न सखी, उदास हृदय हमारे, कह सखी कह सखी। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালে পার্ক ডে থেকে একটু অন্যভাবে দিনটা স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠে বেশ কিছু কাঁচাকুচি আছে, তো ব্রেকফাস্ট করে কাচলাম, তার জন্যই টোটাল প্রিপারেশন চলছে। দেখতেই পাচ্ছ সামনে ওয়াশিং মেশিন খোলা আছে, আমার হাতে ধুতিগুলো আছে, আর বেশ কিছু কাচতে হবে আজকে, অনেকদিন কাচা হয় না। গ্যাসে গরম জল হচ্ছে আর অলরেডি মেশিনে কিছু জামা কাপড় দেওয়া আরও কিছু জামা কাপড় আসছে গরম জলটা হলে, তো তারপর দেওয়া হবে। গুড ইভিনিং এভরিওয়ান, তো দুপুরে একটু শুয়েছিলাম কাচাকুচির পর, বিকেলই হয়ে গেছিল প্রায়, এখন বাজে 7টা। এখন আমি যাব এলপিতে, ওই পাঞ্জাবি কিছু কেনার আছে, আর ফার্স্ট জানুয়ারির সানভীর রাইস সেরিমনি আছে, তো ও গায়ে হলুদের সময় একটা ড্রেস পরবে, তো সেটা কেনার জন্য যাব। তো চলো এলপিতে যাওয়ার সময় দেখা হচ্ছে। কারণ এমনিতেই বাচ্চা মেয়ে সবে আপনারা মাস্ক পরবেন ডেফিনেটলি, কিন্তু নিজেদের মধ্যে পরবেন না, ঠিক আছে? নিজেদের মধ্যে যদি মাস্কটা পরা হয় তাহলে ভালোবাসার আদান প্রদান থাকে। কোথায় নাচন কোথায় নাচে, কোথায় নাচন কোথায় নাচন কোথায় নাচে তোর, হ্যাঁ কোথায় নাচন কোথায় নাচে। চলে এসেছি এডবি, মানুষের ভিড় রাস্তায় দেখো। দোকানে ঢুকলাম শাড়ি কিনবো বলে, ওই গায়ে হলুদের সময় শাড়ি পরবে বলেছিলাম তোমাদের, দেখি কি পছন্দ হয় না হয়, কারণ সবসময় তো নিজের পছন্দ মতো পাওয়া যায় না। লেবু ভাবলাম একটু লেবু কিনে নিই, সকালে উঠে লেবু খাওয়া খুব ভালো, লেবু কেনা হচ্ছে। এবার যাদবপুর স্টেশনে খুব সুন্দর বাজার বসে, তো সবজি বাজার কিনবো, অলরেডি লেট হয়ে গেছে, আমার প্রোগ্রাম আছে ICCR-এ, তাড়াতাড়ি কিনে তাড়াতাড়ি বেরোতে হবে। অলরেডি আমি রেডি, তো তোমাদের বলেছিলাম আজকে ICCR এর প্রোগ্রাম আছে, তো এখন সেখানে যাব, তার জন্য রেডি হয়ে গেছি, এবার যাব। অন দা ওয়ে হুট করে প্ল্যান চেঞ্জ করলাম, কারণ ভাবলাম যে একজন বন্ধু বা দাদার সাথে যাব, তো এখন তার সাথে আমি বাসে করে যাব ইবানে। বাসে শিল্পী মানুষদের পাশে বসা মানে মারাত্মক চাপের ব্যাপার, মানে রবীন্দ্র ভারতীর এত বড় মাপের একজন স্টুডেন্ট তার পাশে বসে আছে, ঠিক আছে, তো মানে সে নিজের আত্মপ্রকাশটা এতটাই সুস্থ রাখে, কিছু বলার নেই। যাচ্ছে হাতে আবার এঙ্গেজমেন্ট কবে হলো ভাই? এখন ICCR এর পথে, দেখা যাক কখন পৌঁছাই, অলরেডি লেট। ICCR এ ঢুকছি, তো আমাদের প্রোগ্রামের এই লিস্ট, তো এই ঢুকছি, অলরেডি লেট, তাড়াহুড়ো করেই ঢুকছি ঢুকছি। অন্তত 5-7 জন অসামান্য সংখ্যা, শব্দ রথির বার বুঝে নিয়েছি, আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে, পড়তে পড়তে যেন উঠে ধুলি, ফুলছন্দ পড়ুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতি, ওই নামটা আমার, ধরা পড়বো ভয়ে 7 বছর লন্ডনে, বাড়ি বাড়ি ফেল করুক। দেখে আমি পানি,
অসন্তোষকে মনের মধ্যে পালন করো না ছোট বউ, ওতে মন্দ বই ভালো হয় না। প্রফুল্ল মুখে সন্তুষ্ট চিত্তে অথচ একটা দৃঢ় সংকল্প নিয়ে সংসারের ভিতর দিয়ে যেতে হবে। আমি নিজে ভারী অসন্তুষ্ট স্বভাব, সেজন্য আমার অনেক কষ্ট পেতে হয়। কিন্তু তোমাদের মনে অনেকখানি প্রফুল্লতা থাকা ভারী আবশ্যক, নইলে সংসার বড় অন্ধকার হয়ে আসে। যা চেষ্টা করবার তা যত দূর সাধ্য করব, কিন্তু তুমি মনে মনে অসুখে অসন্তুষ্ট হয়ে থেকো না ছোটি। জানো তো ভাই, আমার খুঁতখুঁতে স্বভাব, আমার নিজেকে ঠান্ডা করতে যে কত সময় নির্জনে বসিয়ে নিজেকে কত বোঝাতে হয় তা তুমি জানো না। তুমি আমার সেই খুঁতখুঁতে ভাবটি দূর করে দিও, কিন্তু তুমি আবার তাতে যোগ দিও না। আমি জানি তুমি আমার জন্য অনেক দুঃখ পেয়েছ, এও নিশ্চয় জানি যে আমারই জন্য দুঃখ পেয়েছ বলে হয়তো তার থেকে তুমি একটি উদার আনন্দ পাবে। ভালোবাসায় মার্জনা এবং দুঃখ স্বীকারে যে সুখ, ইচ্ছা পূরণার্থ পরিতৃপ্তিতে সে সুখ নেই। আজকাল আমার মনের একমাত্র আকাঙ্ক্ষায় আমাদের জীবন সহজ এবং সরল হোক, আমাদের চতুর্দিক প্রশান্ত এবং প্রসন্ন হোক, আমাদের সংসার যাত্রা আড়ম্বর শূন্য এবং কল্যাণপূর্ণ হোক। সুখং বা ইয়দীব দুঃখং, প্রিয়ং বা ইয়দীব প্রিয়ং, প্রত্যং প্রাপ্তুম উপাসিতা হৃদয়েন পরাজিতা। তোমার রবি। প্রোগ্রাম শেষ, তো এবার শিল্পীদের সাথে দেখা করার পালা। তো আমি আর আমার ওই দাদাটি যাব এখন শিল্পীদের সাথে একটু দেখা করতে, পরিচয় করতে। কি বলবো, এখনো এই গুণী শিল্পীদের সামনে দাঁড়াতে গেলে পা কাঁপে, মানে সাহসের অভাব আর কি, কারণ তাদের নখেরও যোগ্যতা তো আমার নেই। তো যাই হোক, তো এবার দুজন মেন শিল্পীর সাথে দেখা করব। স্যামিউল ইসলাম পুলক ভাই, তো প্রোগ্রামের ব্যাপারে কিছু বলছিলেন, ওপার বাংলার বিখ্যাত বাচিক শিল্পী, অপূর্ব আবৃত্তি বলেন আপনারা নিশ্চয়ই দেখলে। তো আমার দুর্ভাগ্য যে সেটি ভয়েসে আসেনি। আর স্বপ্নীল ভাইও এই অনুষ্ঠানের ব্যাপারে কিছু বলছিলেন, উনি ওপার বাংলার বিখ্যাত সঙ্গীত শিল্পী, তো এনার ভয়েসটাও আসেনি। সত্যিই আমার খুব দুর্ভাগ্য, কারণ মাইকের সমস্যা ছিল তাই ভয়েসটা ক্যাচ করেনি। প্রোগ্রাম শেষ, তো এবার বাড়ির পথে অপূর্ব এক সন্ধ্যার সাক্ষী থাকলাম আমরা সকলে, তুহিনদার সাথে দেখা। তো তুহিনদার আমার বাড়ি প্রায় একই জায়গায়, তো তুহিনদার সাথে এখন গাড়িতে করে বাড়ি ফিরছি। যাওয়ার পথে ভাবলাম কাকার থেকে একটু পাপড়ি চাট খাবো, কারণ বেশ
পছন্দের একটা জিনিস পাপড়ি চাট। তো অনেকদিন খাওয়া হয় না, অনেক রাতও হয়ে গেছে, দেখলাম কাকা আছে, লাস্ট কোথা ছিল, তো কাকার থেকে পাপড়ি চাট কালেক্ট করবো। তো দেন ওটা প্যাক করে নিয়ে যাবো, কারণ এখন আর খাওয়ার সিচুয়েশানে নেই, অলরেডি টায়ার, তো বাড়ি থেকেই ফ্রেশ হয়ে খাবো। জাস্ট এই ঢুমকো এবার বাড়ি, তো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি, আবার দেখা হবে আগামী ব্লগে, ততক্ষণ সঙ্গে থাকো, সাথে থাকো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, নোটিফিকেশানের জন্য বেল আইকন ক্লিক করে রেখো, কমেন্ট ডেফিনেটলি করো, আর আমরা যারা নতুন তাদের সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টটা আমাদের ডেফিনেটলি দরকার। তোমরা যদি সাপোর্ট না করো তো আমরা কাজের উৎসাহটা পাবো না।